ধন্যবাদ ভাই আপনার জন্য আমার শুভকামনা রইল আমার ইউটিউব চ্যানেল সামাদেজাদের পক্ষ থেকে আপনাদের জন্য ধন্যবাদ আপনার সকল সামাদ ভাই এর সামাদেজাদের ইউটিউব চ্যানেল আছে সকলে সাবস্ক্রাইব করবা আর লাইক শেয়ার দিয়া সকল লগে থাকো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই ফয়েজ আহমেদ চমৎকার ভাবে বক্তব্য দেওয়ার জন্য শুভকামনা রইল আমাদের নয়মুজার আরেকটি টিম নয়মুজা ফ্রেন্ডস ক্লাব দেখা যাক কিছুক্ষণের ভিতরেই মাঠে প্রবেশ করবেন আমাদের আমি একটু জানতে চাইবো হরিদেবপুর ফুটবল একাদশের টিম ম্যানেজার কিতা ভাই আপনার নামটা সালে আহমেদ ভাইয়ের কাছ থেকে ভাই কেমন সাহায্য চাইছেন আপনার দল আমরা দর্শকের উদ্দেশ্যে আমরা আসলে বলতে চাই যে আমরা যথাসাধ্য সাজিয়েছি আমাদের মান সম্মান যাতে টিকে এবং উন্নত খেলা দেখানোর জন্য আমরা এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে গেলাম আপনি কি বাইরে থেকে টিমগুলো সেটিং করেছেন ফিলার আমাদের বাড়ি থেকে আছে কিছু আছে আর আমাদের দলের কিছু দলের কিছু আছে যাই হোক ধন্যবাদ ভাই শুভকামনা রইল আপনাদের জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো আজও রেফারির দায়িত্ব পালন করছেন সাদ্দাপুর গ্রামের কৃতি সন্তান সাবেক ফুটবলার হাজি মোহাম্মদ ফরুক মিয়া সাহেব ক্যাপ্টার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং মাহমুদ হাসান হবিগঞ্জের কৃতি সন্তান সহযোগিতায় রয়েছেন আর ইতিমধ্যে আমাদের কমিটির নেতৃবৃন্দ মাঠে প্রবেশ করেছেন লন্ডন প্রবাসী আমার প্রিয় আঙ্কেল
নাজাম আব্দুল্লু সাজাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি কয়েকদিন আগেই লন্ডন গিয়েছিলেন আবার দেশে এসেছেন একমাত্র শুধু নারী টানেই এসেছেন আপনারা কমিটির একাধিক এমএমএম পরি বিয়ান ও যুব ভাইদের আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের কালকে এবং পরের দিন দুদিনই খেলা রয়েছে আগামীকাল বুড়োপুর এফসি মোকাবেলা করবে নবীগঞ্জ একাডেমিকে ঠিক তার পরের দিন তাইরপুর সিটি এফসি মোকাবেলা করবে কসবা এনএসসিকে আবারও ধন্যবাদ মামুন এবং শিশিরকে বল পেয়েছেন বিপজ্জনক জায়গা ইসলাম রাকিবের কথা বলছিলাম বাংলাদেশের এলিট থেকে খেলে থাকেন এই রাকিব কি চমৎকার গোলটাই নিয়ে দিলেন রাকিব গোল রিটার্ন করার ক্ষমতা রয়েছে সাইফুল ইলেভেন নবীগঞ্জে তাদেরও ভালো মানের খেলোয়াড় রয়েছে তারা কিন্তু গোল রিটার্ন করার মতো ক্ষমতা রাখেন আসছে আগামীকাল আমার ফেস থেকে ভাই আমার ফেস থেকে লাইভ করলো আগামীকালের জঙ্গমাস ফুটবল লড়াই উপভোগ করার জন্য আপনারা সবাই বিশেষভাবে আমন্ত্রিত তারপরের দিন মোকাবেলা করবে কসবা এনএসসিকে তারেক বলটিকে বসিয়ে দিয়েছেন হাওয়ায় হেড করেছেন দশ নম্বর চার রোহান শেষ পর্যন্ত সৌ দলীয় অধিনায়ক মাহমুদ রাকিব মাহমুদ আবার বল পেয়েছেন দশ নম্বর পাঁচ রিসন মিয়া তারেক প্লেয়ার ঘোষণা করে সুমন প্রিমিয়ার লিগে খেলে থাকেন ইসরাত Thank you.
গোলের সম্ভাবনা ছিল না গোলকিপার তার বিশ্বস্ত হাতে বন্দী করলেন গোলটিকে তাই খেলা ফলাফল এখনো 0-1 নমুজা ফ্রেন্স ক্লাব 1 হরিজরপুর 0 দেখা যাক হাফ টাইম আগামীকাল রোজ রবিবার যে তারিখে আমাদের ম্যাচ রয়েছে Fighter!